আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব ইপ্রাজল 20 ক্যাপসুলটা নিয়ে। এটার প্রস্তুতকারক হলো ল্যাবেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটার জেনেরিক নেম হলো ইসোমেপ্রাজল 20 মিলিগ্রাম। এটার প্রতি পিস ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য হলো 7 টাকা। এরপরে আসি এই ইপ্রাজল আপনারা কেন সেবন করবেন, এটা কী ধরনের কাজ করে, এটা আমরা কেনই বা সেবন করতে পারি। এটি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, পেট ফাঁপা, বুকে জ্বালা পোড়া, বদহজম, সর্বোপরি গ্যাস্ট্রিকের সমস্যার চিকিৎসায় এটি সেবন করা যায়। এরপরে আসি এটার ডোজ নিয়ে। এটার একটা ক্যাপসুল দৈনিক 2 বার খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। এভাবে 4 থেকে 8 সপ্তাহ সর্বোচ্চ সেবন করা যায়, অথবা ডাক্তার যেভাবে বলে সেভাবে সেবন করবেন। এরপরে আসি এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যায়। এরপর জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি ওষুধেই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান। এই ইপ্রাজল 20 সেবনে যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো মাথা ঘোরা, মাথা ব্যথা, ডায়রিয়া ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।